কালিন্দির গদাবাগে গত 15 আগস্ট সকালবেলা ভোরবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা খুবই শক্ত পদক্ষেপ নিয়েছি। সেখানে আপনারা জানেন যে 6 জন মানুষ মারা গেছে। আমরা সাথে সাথে সেই কারখানাটি সিলগালা করেছি এবং তাদের কোটি কোটি টাকার র ম্যাটেরিয়ালস আমরা জব্দ করেছি। সেগুলো গত 4 মাস ধরে এগুলো জব্দ ছিল এবং সেখানকার ফ্যাক্টরির যে বৈধতা ছিল না বলে আমরা সেই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। এবং কয়েকদিন আগেই আইনশৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসক ঢাকা স্যার নির্দেশনা দিয়েছেন যে কেরানীগঞ্জে যেসব ফ্যাক্টরি অবৈধভাবে স্থাপিত, যাদের পর্যাপ্ত লাইসেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা নাই, সেগুলো আমরা চিহ্নিত করব এবং সেগুলো বন্ধ করে দিব। আরেকটি বিষয়, আপনি যেটি বলেছেন পানির সোর্সের অভাব, আসলে কেরানীগঞ্জ আপনি জানেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ জায়গা, এখানে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু আমরা পানির রিজার্ভার স্থাপন করার জন্য কলাতিয়া বাজার, রোহিতপুর বাজার, এই দুটি বাজারে রিজার্ভার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। ফায়ার সার্ভিসের সদস্যদের পরামর্শ অনুসারে আমরা সেই রিজার্ভার, ওয়াটার রিজার্ভারটি স্থাপন করার চেষ্টা করছি এবং এটি ইনশাল্লাহ স্থাপিত হবে। এটা আমরা প্রাথমিক সংবাদ পেয়েছি 18:37 ঘটিকায় এবং আমাদের প্রথম ইউনিট 19:05 এখানে রেসপন্স করে। পরবর্তীতে আমরা যেহেতু পানির স্বল্পতা ছিল, সেই কারণে আমরা পরবর্তীতে কেরানীগঞ্জ সদর ফায়ার স্টেশন এবং পোস্তকলা ফায়ার স্টেশনকে এখানে ডিপ্লয় করি। তারা একযোগে এবং পরবর্তীতে যেহেতু পানির আরও বেশি আমরা স্বল্পতা অনুভব করছিলাম, যে কারণে হেডকোয়ার্টার থেকেও আমরা কেমিক্যাল টেন্ডার প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম যেটা কেমিক্যালের ফায়ার হতে পারে এবং গন্ধ বের হচ্ছিল প্লাস্টিক পুড়ে পুড়ে, ফয়েল পুড়ে পুড়ে, যে কারণে আমরা কেমিক্যাল টেন্ডার সহ বিশেষ পানিবাহী গাড়ি হেডকোয়ার্টার থেকে আমরা ডিপ্লয় করেছি। তারপরে আল্লাহর রহমতে পানির সমস্যা আমরা কিছুটা কন্ট্রোল করতে পেরেছি এবং আগুনও আপনারা জানেন এখন আমাদের পুরো নিয়ন্ত্রণ, এবং 9টার সময় আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি এবং অলরেডি আমরা শুধু ড্যাম্পিং ডাউনের কাজ চলছে এখন।